হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপ নিউজ বাংলা। টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে কথা তো বলবই, কিন্তু তার সাথে সাথে রিলেটেড একটি ভাইটাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটি রিলিজ হয়েছে বিকাশ ভবন থেকে। চলুন আগে সেই তথ্যটি জানবো এবং তারপর কোন জেলার নোটিফিকেশন নিয়ে আজকে কথা বলবো সেই প্রসঙ্গে আসছি। আপনারা তো জানেনই যে ওয়ান স্টপ সেন্টারেতে নিয়োগের জন্য ফ্রিকোয়েন্টলি নোটিফিকেশন বের করছে। চ্যানেলেতে অলরেডি আমি নটা ডিস্ট্রিক্টের ভিডিও বানিয়ে প্রোভাইড করে দিয়েছি, যদি কেউ দেখে না থাকেন ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত ভিডিওর লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনেতে পেয়ে যাবেন। এই ইনফরমেশনটির মাধ্যমে আপনারা এটিও জেনে যাবেন যে আরও কি সমস্ত ডিস্ট্রিক্টের এই ওয়ান স্টপ সেন্টারেতে নিয়োগের জন্য নোটিফিকেশন বের হতে চলেছে, আর যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রেও এটি পরিষ্কার হয়ে যাবে যে কি সমস্ত নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে এবং কোন কোন ডিস্ট্রিক্টের নোটিফিকেশন বের হতে চলেছে। দেখুন, এখান থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, 10th floor, নর্থ ব্লক, কলকাতা 7000091 থেকে নোটিফিকেশনটি রিলিজ করেছে। ফ্রম দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু কাদের উদ্দেশ্যে নোটিফিকেশনটি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে। কোন কোন জেলার তার লিস্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সাবজেক্টটি লক্ষ্য করুন, এনগেজমেন্ট প্রসেস অফ হিউম্যান রিসোর্সেস ফর অপারেশনালাইজেশন অফ ওয়ান স্টপ সেন্টার অর ওএসসি ইন দ্য ডিস্ট্রিক্ট। এই সমস্ত যে জেলার লিস্ট দেওয়া রয়েছে এর মধ্যে অলরেডি আমি নটির ভিডিও প্রোভাইড করে দিয়েছি। আজকের যে ডিস্ট্রিক্টটির কথা বলতে চলেছি সেটি নিয়ে এই ওয়ান স্টপ সেন্টারেতে নিয়োগের 10th ভিডিও হবে এই টপ নিউজ বাংলা চ্যানেলের। দেখুন কি কি ডিস্ট্রিক্টের লিস্ট আগে এখানে দেওয়া আছে এবং তারপর আমি বলে দিচ্ছি যে কোন কোন জেলার ভিডিও আপনারা অলরেডি চ্যানেল থেকে পেয়ে যাবেন, আর চ্যানেল থেকে না পাওয়ার মানে হচ্ছে এখনও সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বের করেনি, বের হতে চলেছে। আর একটা কথা প্রসঙ্গে বলে রাখি, যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম নেই এর মধ্যে, হয়তো সেই সমস্ত জেলার DM অফিসেতে অলরেডি সার্কুলার চলে গেছে, বাট এই নোটিফিকেশনটি আমি পেলাম তাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এখানে দেওয়া রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনাস। টোটাল 12টি জেলার নাম এখানে উল্লেখ রয়েছে। যে সমস্ত জেলার ভিডিও আপনারা চ্যানেলেতে অলরেডি পেয়ে যাবেন সেই সমস্ত জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, জলপাইগুড়ি এবং নবম হচ্ছে দার্জিলিং। প্লাস আজকে একটি নতুন জেলার নোটিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। চলুন সেই নোটিফিকেশনেতে চলে যাই। তার আগে দেখুন, অ্যাপ্লিকেশনের ফরম্যাটটিও এই PDF এর সাথেই অ্যাটাচ আছে। আমি PDFটি ডাউনলোড করার জন্য লিংক ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেবো। টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আজকের নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর থেকে। যারা এই ওয়ান স্টপ সেন্টারেতে নিয়োগের বিজ্ঞপ্তিগুলি অলরেডি চ্যানেলেতে দেখে এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে দুটি পোস্টেতে নিয়োগ হয়, এক হচ্ছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর এবং আরেকটি হচ্ছে কেস ওয়ার্কার। এই জেলার রেসপেক্টে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে UR টাইপের এবং কেস ওয়ার্কারের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে। উভয় ক্ষেত্রেই শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য এবং সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট 45 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022 এবং কেস ওয়ার্কারের ক্ষেত্রে 35 ইয়ার্স অ্যাজ অন 12/5/2022। এক্সপিরিয়েন্স কি সমস্ত লাগছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই কলামটি থেকে, এবং কোয়ালিফিকেশন ডিটেলসও আপনারা শেষ কলাম থেকে পেয়ে যাবেন। মাসিক বেতনের প্রসঙ্গে আসি, দেখুন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে 30,000 টাকা এবং কেস ওয়ার্কারের ক্ষেত্রে 15,000 টাকা। লাস্ট ডেট অফ সাবমিশন, যেটি হচ্ছে একটি ভাইটাল ফ্যাক্টর, সেটি হচ্ছে 1/6/2022। আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ঠিকানায় রেখে দেওয়া ড্রপ বক্সে আপনাদেরকে ড্রপ করে আসতে হবে যে কোনো ছুটির দিন ব্যতীত সকাল 11টা থেকে বৈকাল 5টার মধ্যে। আপনারা বাই পোস্টেও আবেদন করতে পারবেন, কিন্তু এই 1/6/2022 এই তারিখের আগে পৌঁছে যেতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। যে সমস্ত ডকুমেন্টস এবং নেসেসারি আরও কিছু পয়েন্টস রয়েছে আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ, একটা 6 টাকার সেলফ অ্যাড্রেস পোস্টেজ স্ট্যাম্প দেওয়া এনভেলাপও সাথে পাঠাতে ভুলবেন না, যার মাধ্যমে অ্যাডমিট আসবে। অ্যাডমিট কার্ড আপনারা বাই পোস্টে
অথবা ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পেরে যাবেন। কমপ্লিট পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের সাথে লিংক করে দেবো, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। শুধুমাত্র এই দক্ষিণ দিনাজপুরের নোটিফিকেশনটাই না, আমি আগে যে বিকাশ ভবন থেকে বের করা নোটিফিকেশনটি বললাম এটিরও পেজ একসাথেই অ্যাটাচ করে আপলোড করে দেবো। আরও নিচের দিকে দেখুন পজিশনের ডিটেলস দেওয়া আছে, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রেই কি বা কেস ওয়ার্কারের ক্ষেত্রেই কি। যোগ্য প্রার্থীরা একেবারেই দেরি করবেন না, এখান থেকে আপনারা ইভ্যালুয়েশন প্রসেস দেখে নিতে পারবেন, কোন স্ট্যান্ডার্ডেতে কত পার্সেন্ট মার্কসের জন্য কত নাম্বার করে ওয়েটেজ আছে এসব কিছু, এবং পিডিএফ এর একেবারে নিচের দিকে জব রেসপন্সিবিলিটিসও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই সপ্তাহের আরও জব নিউজগুলি দেখতে চান ডান দিকের প্লেলিস্টটি টাচ করে দেখে নিতে পারবেন, অথবা তারও আগের সপ্তাহের জব নিউজ দেখার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করতে হবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।